একশন মোডত শিক্ষামন্ত্রী রণোজ পেগু। ইতিমধ্যে আরম্ভ হল কাউন্টডাউন। আন্দোলনের নামত ব্ল্যাকমেলিং করা সকলক হুঙ্কার। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের লগত কোনেও ধেমালি নকৰিব। শিক্ষা হেতু এপত তথ্য দাখিল নকৰা বিদ্যালয় তথা শিক্ষক শিক্ষয়িত্রীর বিরুদ্ধে পুনৰ সরব শিক্ষামন্ত্রী। দেওবাৰে সর্বশিক্ষার কার্যালয়ত অনুষ্ঠিত বিদ্যালয়ের বার্ষিক অনুদান মুকলি অনুষ্ঠানত সরব হয়ে পড়িল শিক্ষামন্ত্রীগী। বিদ্যালয়ের বার্ষিক অনুদান 19.08 কোটি, ক্রীড়া আর শারীরিক শিক্ষার বিনিময়ত শিক্ষা বিভাগে আগবহা 16.47 কোটি টাকা বন্ধ করে দিয়া হল রাজ্যের 11,480 বিদ্যালয়ত। 33,583 শিক্ষকে এতিয়াও পোর্টেলত তেওঁলোকৰ তথ্য আপলোড করা নাই। আজি যেতিয়া আমি 40,970 বিদ্যালয়লৈ স্কুল গ্রান্ট মুকলি করে দিছো, তার লগতে আমি এই 11,480 বিদ্যালয় যিকেইখন বিদ্যালয়ৰ পৰা 100% ষ্টাফ প্ৰফাইল আপডেট হোৱা নাই, তেওঁলোকৰ ধনৰাশি আমি হোল্ড বেক কৰাৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ। অৰ্থাৎ এইখিনি বিদ্যালয়ৰ পুঁজি আজি মুকলি কৰি দিয়া নাযাব। শিক্ষা হেতু এপত তথ্য দাখিল নকৰা বিদ্যালয়ৰ অনুদান বন্ধ কৰাৰ লগতে অহা আগষ্ট ছেপ্টেম্বৰৰ পৰা দৰমহাও বন্ধ কৰি দিয়াৰ হুংকাৰ শিক্ষামন্ত্ৰীৰ। তথ্য নিদিয়াসকলক উদ্দেশ্যি শিক্ষামন্ত্রী কয় যে অসমত ঘোষ্ট বিদ্যালয় ভুয়া ছাত্রছাত্রীর লগতে ভুয়া শিক্ষকও আছে। তেওঁলোকক হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সহিতে ধেমালি নকৰিবলৈ সকিয়নি দিলে শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারখনক কোনেও ইয়াক লাইটলি নলব, সিরিয়াসলি লব, আর কোনেও এই সরকারখনের লগত কোনো ধরনের ধেমালি যাতে কোনো নকরে। তেওঁলোকে সরকারের পৰা দরমহা নিয়মিতভাবে পাই আছে, তেওঁলোকৰ প্ৰফাইলটো, তেওঁলোক কোন কোট কেনে ধৰণে আছে, তেওঁলোকৰ শিক্ষাগত অৰ্হতা কি, কোন তাৰিখত নিযুক্তি পাইছিলে, ক'ৰ পৰা কলৈ ট্ৰেন্সফাৰ হৈছে, এই সাধাৰণ তথ্যকেইটা শিক্ষকসকলৰ পৰা বিচৰা হৈছে। কিন্তু এই তথ্যকেইটা যদি তেওঁলোকে নিদিয়ে, তে চৰকাৰেতো দৰমহাটো দি থাকিব নোৱাৰিব, চৰকাৰে দৰমহাও বন্ধ কৰিবলৈ, আজি গ্ৰান্ট বন্ধ হৈছে, আগষ্টত বা ছেপ্টেম্বৰত তেওঁখিনি শিক্ষকৰ দৰমহাও বন্ধ হৈ যাব। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট অমৰজ্যোতিৰ সহযোগত ক্ষীৰোদ শইকীয়াৰ ৰিপৰ্ট, DY365।